কাবির হোসেন আপনি লিখেছেন, আমি যদি ইবাদতের জন্য বা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কিছু টাকা জমাই কিন্তু লক্ষ্য পূরণের আগেই সেই টাকা দুনিয়াবি কাজে ব্যয় করে ফেলি, তাহলে আমার গুনাহ হবে কি? কোনো ভালো কাজের যদি নিয়ত করি আমরা সেটা পূরণ করা উচিত। একটু আগে আমরা যেটি বলেছি, আপনার যদি পাক্কা প্রতিজ্ঞা থাকে যে আপনি কাজ দিয়ে এইটা এই কাজটা করবেন ভালো কাজ, এবং সেটি করার জন্য আপনার পক্ষ থেকে যত প্রস্তুতি আছে সব সম্পন্ন করেন, এরপর কোনো কারণে সে কাজটি যদি সম্পাদন করা না হয় তাহলে সেক্ষেত্রে আপনি সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হামা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে কিন্তু সে করতে পারেনি, তাহলে এই দৃঢ় প্রত্যয়ের কারণে সে আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবে এবং নেকি পাবে। আর যদি সে পাক্কা নিয়ত করার পর সে কাজটা করতে পারে তাহলে ডাবল সওয়াব পাবে, একতর নিয়ত করেছে পাক্কা এরপর সম্পাদন করেছে। এই জন্য তো আপনি আপনার নিয়তকে পাক্কা করেছেন সেটাকে ঠিকঠাক মতো করবেন, কিন্তু কোনো কারণ আপনার করা হয়নি, আপনি এটাকে চেঞ্জ করেছেন, তাহলে এর জন্য আল্লাহকে সওয়াব পাবেন বলে আশা করা যেতে পারে। আর এরকম নিয়ত যদি পরিবর্তন হয় তাতে কোনো গুনাহ হয় না বা অপরাধ হয় না। আপনি যদি শপথ করতেন, মানত করতেন, তাহলে সেই শপথ মানত বিশুদ্ধ হলে বা শপথ মানত করলে তখন আপনার কাফারা দেওয়া লাগতো, কিন্তু এটা শপথ নয় মানত নয়, জাস্ট নিয়ত যে আমি এই টাকাটা দান করবো, কিন্তু কোনো কারণে দান করা হয়নি, দান করার আগ পর্যন্ত সেটা আপনারই সম্পদ, যার কারণে সেটা আপনি যদি অন্য কোনো দুনিয়াবি কাজ করেন, খরচ করেন, খরচ করতে পারেন। তবে হ্যাঁ, সেটা যদি আপনি পৃথক করে ফেলেন এবং আপনি নিয়ত করেন যে এটা আমি এই কাজে দান করব, অবশ্যই সেই কাজে এটা দান করা উচিত। যদি আপনি খরচও করেন তাহলে সেই পরিমাণ টাকা পরবর্তীতে আপনার সম্পদ থেকে বের করে দান করার দেওয়াটা উত্তম এবং ভালো আপনার জন্য, কারণ আপনি সেটা নিয়ত করেছেন। এরপরে তবে হ্যাঁ, এর জন্য কোনো গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। এরপরে প্রশ্ন করেছেন এমডি জুয়েল আরমান, আপনি লিখেছেন, আমি ব্যবসার জন্য পণ্য কিনেছিলাম হালাল টাকা দিয়ে কিন্তু আমার যাতায়াতের টাকাটা ছিল হারাম, আমার ব্যবসাটাকে হারাম হবে? যেহেতু আপনি হালাল পণ্য কিনেছেন এবং সেটা বিক্রি করেছেন, হালাল টাকা দিয়ে কিনেছেন এবং সেটা বিক্রি করেছেন, ব্যবসা করেছেন, অতএব ব্যবসার মূলধন এবং তার থেকে অর্জিত লভ্যাংশ এটা আপনার জন্য হালাল হবে ইনশাআল্লাহ। তবে যাতায়াতের টাকা হারাম ছিল, তার মানে হলো আপনার হালাল উপার্জন করতে গিয়ে আপনি হারামের লেশ বা চিহ্ন এটা আপনার মধ্যে ছিল, সেজন্য আপনি ভবিষ্যতে ব্যাপারে সাবধান এবং সচেতন হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। তবে এর কারণে আপনার পুরো উপার্জন হারাম হয়ে গেছে ব্যাপারটি সেরকম না, যেহেতু আপনার মূলধন হারাম হালাল ছিল, ব্যবসা পদ্ধতি হালাল ছিল এবং আপনি হালাল প্রোডাক্ট কিনেছেন, বিক্রি করেছেন, জাস্ট আসা যাওয়ার কারণে পুরো উপার্জন হারাম হয়ে গেছে ব্যাপারটি এরকম নয়। তবে হ্যাঁ, আসা যাওয়ার ক্ষেত্রে যে হারামের আশ্রয় নিয়েছেন সেজন্য আপনি অবশ্যই কাবিরা গুনাহে লিপ্ত হয়েছেন এবং হারাম আপনার হারাম উপকার ভোগ আপনি করেছেন, সেটা এক প্রকার হারাম উপার্জন, অর্থাৎ ওই যে কাজ করেছেন সেটুকু হারাম সুবিধা আপনি নিয়েছেন, জাস্ট সেটা, কিন্তু আপনার যে উপার্জিত অর্থ সেটার কারণে হারাম হয়ে যাবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব যেটুকু হারাম হয়েছে তার জন্য আল্লাহ